পরীক্ষার যে প্রস্তুতির জন্য আমরা যে সমস্ত এক্সাম আমরা আজকের আমরা ডেট ঠিক করেছি, সেখানে তোমরা যারা নাম লিখেছো, তোমাদের নাম গত সপ্তাহ থেকে অনেকে লিখে আসছো, তো সেখানে তোমাদের আমি আজকে যে আপডেটটা দিতে আসছি, বিষয়টা হচ্ছে তোমার পরীক্ষার যে প্রশ্ন, তোমাদের নিয়মাবলী সমস্ত আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে, তোমরা অবশ্যই দেখে নেবে। প্রশ্ন তোমাদের 8:20 দেওয়া হবে, 8:20 দেওয়ার পরে 8:30 থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, এবং পরীক্ষা যে নির্দিষ্ট শিডিউল রয়েছে, যে টাইম রয়েছে, তোমার সেই টাইম অবশ্যই লাইভে এসে সমস্ত কোশ্চেন তোমরা দেখে নেবে, এবং এর পাশাপাশি যে নিয়মাবলী অবশ্যই একবার পড়ে নেবে। আমি অলরেডি নিয়মাবলী পোস্ট করে দিয়েছি, এবং তোমার প্রশ্ন কোথায় কোথায়, প্রথম প্রশ্ন যেটা তোমাদের মনে সকলে আছে, প্রশ্ন কোথায় পাবে, উত্তর কোথায় পাঠাবে। প্রথম কথা বলে রাখি, দেখো তোমাদের প্রশ্ন যেখানে তোমরা পাবে সেটা হচ্ছে আমাদের কমিউনিটি ট্যাব রয়েছে, এবং যারা ইউটিউব কম বেশি জানো তোমরা দেখবে কমিউনিটি ট্যাব বলে, যেখানে তোমরা সমস্ত আমাদের যে টেক্সট মেসেজ গুলো দেখতে পাও বা ফটোগুলো দেখতে পাও, সেখানে তোমরা গেলে সেখানে ইজিলি তোমরা ডাউনলোড করে নিতে পারছো। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাবে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে সেখানে পাবে, সেখানে ডিরেক্ট লিঙ্ক দিতে হবে, সেখানে তোমরা ডাউনলোড করে নেবে। এছাড়া ইমেলের মাধ্যমে তোমার ডাউনলোড করে নিতে পারো, সমস্ত লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে তোমরা দেখো পিন করে দিয়ে দিচ্ছি আমি, সেখানে তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে কোশ্চেন। খুব সহজে সেখানে ডাউনলোড করে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ লিখে, কোনো কোশ্চেন তুলবে না। ফার্স্ট অফ অল আমি বলে রাখি, 10টা 10টা করে কোশ্চেন দেওয়া রয়েছে, পোস্টের পার্টে 10টা কোশ্চেন, পার্ট পার্ট ইউনিট ভাগ করে নেবে, পোস্ট উপরে পোস্ট লিখবে, লিখে 10টা কোশ্চেনের আনসার লিখবে, জাস্ট এক নাম্বার দিয়ে যে যেটা আনসার হবে সেটাই লিখবে, কোনো কোশ্চেন তুলবে না। পোয়েট্রি পার্ট বা ভার্সেস পার্ট সেখানেও সেম ভাবে, 1-2 করে 10টা কোশ্চেন দেওয়া রয়েছে, সেখানে 10টা কোশ্চেন দাগ নাম্বার 1-2 করে লিখবে, লিখে তোমরা উপরে ভার্স লিখে নেবে। আমাদের পাশাপাশি র্যাপিডিটা লিখে নেবে, লিখে তারপরে র্যাপিডে যে 10টা কোশ্চেন সেটা লিখবে, লিখে তার উত্তরগুলো এমসিকিউ যেটা হবে কারেক্ট সেটা লিখে দিচ্ছ, তারপরে গ্রামার এবং সমস্ত আনসিন রয়েছে সেটা তোমরা করছো। খুব সুন্দর করে তোমরা অবশ্যই পরীক্ষা দেবে। পরীক্ষা শুরু করার আগে অবশ্যই খেয়াল রাখবে পরীক্ষার তোমার নাম খাতার উপরে লিখবে, এবং এর পাশাপাশি স্কুলের নামটা লিখবে। যদি ওএমআর সিটে পরীক্ষা দাও তাহলে স্কুলের নাম লেখার প্রয়োজন নেই, নিজের নামটা শুধু লিখছো। আর যদি সাদা কাগজে পরীক্ষা দাও, ওএমআর সিট না থাকে, তাহলে সাদা কাগজে পরীক্ষা দেবে, সেখানে জাস্ট নিজের নামটা লিখে দেবে, ঠিক আছে? না ওএমআর সিটে নিজের নাম দেবে শুধু, এবং সাদা কাগজে নিলে নিজের নাম এবং তার নিচে স্কুলের নাম লিখে দেবে, ঠিক আছে? খুব সহজে আশা করি বুঝতে পারছো। পরীক্ষা দেওয়ার পর তোমাদের পরীক্ষার যে উত্তরপত্র সেটা পিডিএফ করবে, যদি কেউ পিডিএফ করতে না পারো ফটোটাই তোমরা কি করবে, যে হোয়াটসঅ্যাপ অনলি দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ অনলি, জাস্ট হোয়াটসঅ্যাপ কেউ কল করবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ অনলি, ওখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বারে পিডিএফ করে পাঠিয়ে দেবে, নাম লিখে পাঠাবে, এবং এর পাশাপাশি তোমরা চাইলে ইমেল করতে পারো, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেটাও করতে পারো, বা টেলিগ্রামে তোমরা পাঠাতে পারো। যেভাবে পাঠাবে তোমরা অবশ্যই আজকে রাতের মধ্যে, অর্থাৎ আজকে কিন্তু পরীক্ষা যে টাইম নির্দিষ্ট টাইম, তার মধ্যে তোমরা অবশ্যই কমপ্লিট করে পাঠাবে, টাইম ওভার হয়ে গেলে কিন্তু সে খাতা চেক করা হবে না। আর বারবার যেটা বলেছিলাম, যারা নাম লিখেছে শুধুমাত্র তাদের খাতাই চেক করা হবে, কারণ হিউজ স্টুডেন্ট সকলের খাতা কিন্তু চেক করা পসিবল হবে না। তো যারা নাম লিখেছো, যারা খুবই ইন্টারেস্টেড স্টুডেন্ট, যারা আগ্রহী ছিল বহুদিন থেকে, আমি বলছি যা নাম লিখেছো তাদের খাতায় চেক করো, এবং প্রথম যারা তিন মানে প্রথম তিনজন, সেটা তোমার এক মানে একই নাম্বার প্রথম তিনজন যদি পায়, বা যে কোনো প্রথম তিনজন র্যাঙ্ক করবে, সেই প্রথম তিনজনকে আমরা কিন্তু পুরস্কৃত করবো। সেটা কি, সেটা সাসপেন্স থাকছে, সেটা আমরা পরে অবশ্যই তোমরা জানিয়ে দেবো। যারা সেই র্যাঙ্কটা করবে তাদের সঙ্গে আমরা পরে কন্ট্যাক্ট করে নেবো, এবং আশা করি সেই যে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে লাগবে, ঠিক আছে? সেকেন্ড সেমের ক্ষেত্রে কাজে লাগবে, ফার্স্ট সেমে তোমাদের তো পরীক্ষা হয়ে যাচ্ছে, তো ফার্স্ট সেমে অত হেরে নেওয়ার প্রয়োজন নেই। তোমরা পরীক্ষা দাও, বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দেবে, এবং অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো, যারা পরীক্ষা দেয়নি তাদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই পরীক্ষা দিয়ে দিয়ে নিজের যে ভয় সেটাকে অবশ্যই দূর করতে হবে। ভালোভাবে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক, এবং তোমাদের রেজাল্ট আজকে সানডেতে পরীক্ষা হচ্ছে, টিউজডে অথবা ওয়েডনেসডে আমি আপডেট দিয়ে দেবো, তার মধ্যে তোমার কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। পরীক্ষা শুরু হওয়ার আগে, তোমাদের স্কুল যে পরীক্ষা শুরু হবে তার আগে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে, ওকে? সো আবার বলছি, বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দাও, খাতা তোমাদের খুব শীঘ্রই প্রোভাইড করে দেওয়া হবে, এবং সেটা লাইভ এসে আমি কিন্তু আপলোড করবো, ওকে?